এক কোটি ২৫ লক্ষ টাকা লোভে পা দিয়ে সর্বশান্ত কৃষক, চড়া সুদের টাকা নিয়ে দিয়েছিলেন প্রতারকদের, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। বর্তমানে নানা রকম ভাবে প্রতারণার শিকার হচ্ছে মানুষ, সেই সব খবর প্রায়শই শোনা যায়। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তা শুনে আপনিও অবাক হবেন। রিলায়েন্স জিও টাওয়ার বসানোর নাম করে ৯ লক্ষ টাকারও বেশি প্রতারণার শিকার হলেন কৃষক। জানা যাচ্ছে প্রতারণায় শিকার হওয়া যুবকের নাম প্রশান্ত কুমার সরকার মণ্ডল, বয়স ৩৬ বছর। তার অভিযোগ, আগস্ট মাসে তাকে ফোন করে বলা হয় ৫টি টাওয়ার তার বাড়িতে বসানো হবে, বিনিময়ে তাকে ১ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের লোগো, রাজ্য সরকারের লোগো এবং টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার লোগো জাল করে তাকে প্রতারণার ফাঁদে ফাঁসানো হয় এবং ধাপে ধাপে প্রায় ৯ লক্ষ টাকা নেয় প্রতারকরা। তিনি জানান, জমি বন্ধক দিয়ে সেই টাকা তিনি প্রতারকদের দেন, এরপরই হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বছর ৩৬-এর সেই যুবকের কাছে একটি ভুয়ো ফোন কল আসে। সেখানে বলা হয় কেন্দ্রীয় সরকারের লোগো দেওয়া একটি সার্টিফিকেট ইস্যু করা হয়, পশ্চিমবঙ্গ অর্থাৎ বিশ্ব বাংলার লোগো লাগানো একটি সার্টিফিকেট ইস্যু করে। তাছাড়াও টেলিকম সংস্থা থেকেও জানানো হয় যে ওই ব্যক্তির নামে একটি টাওয়ার বসানো হচ্ছে, ১ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। প্রশান্ত কুমার সরকার মণ্ডল জানান, তাদের না বলার পরও তারা ফের ফোন করে। তিনি বুঝতে পারেন রীতিমতো ফাঁদে ফেলা হচ্ছে তাকে, ধাপে ধাপে প্রায় ৯ লক্ষ টাকা নেয় প্রতারকরা। বলছে আপনি করুন, অসুবিধা হবে না, আমরা বলছি তো। এবার বলার পরে কি বললো, বলছে আপনি একটা আপনি হচ্ছে কি প্রথম হচ্ছে কাজ করুন, একটা লাইসেন্স বানান। লাইসেন্স বানাতে আমি এত টাকা দিয়েছি, দেওয়ার পর ৪০,৫০০ কত টাকা দিয়েছি। তারপরে তো দেওয়ার পরে বলছে কি ঠিক আছে, আপনার লাইসেন্স হয়ে গেছে, এবার আমরা এনএসসিটা বেরিয়ে গেলে আমরা আপনার একটি অ্যাকাউন্টে টাকাটা মেরবো, আমরা অ্যাকাউন্ট নাম্বার দেন। আমি তখন অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে ওরা কি বললো যে আমরা টাকা আমরা অ্যাকাউন্টে চেক করে নেন। এবার চেক করে বললাম, বাড়ির থেকে বললাম, বলে বলছি হ্যাঁ ঠিক আছে আপনার নাম্বার ঠিক আছে। বলছে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা মারছি। বলছে ঠিক আছে তাহলে মারুন। মারার পর বলছে মারলো, মারার পরে বলছে কি ওরা ১ কোটি ২৫ লক্ষ টাকা। তারপর মারার পর বলছে কি যে আপনার হচ্ছে কি বামসকে ঘুরে এসছে। তারপরে বললো কি যে না বামসকে ঘুরে এসছে, তা বললো কি যে ৩বার মারলে তো হচ্ছে কি তোমার লক হয়ে যাবে, তা আরেকবার চেষ্টা করছি করে মারলো। মার বলছে টাকাটা হচ্ছে হোল্ডে রয়েছে। আমি বলছি হোল্ডারের কারণটা কি। তারপর থেকে পশ্চিমবঙ্গ সরকারকে আমার ফোন করলো, ফোন করে বলছে কি আপনার টাকাটা তুমি এতটা প্রজেক্ট করছেন, আপনি পশ্চিমবঙ্গ সরকার পারমিশন নিয়েছেন। আমি বলছি না, কোনো সময় পারমিশন নেই তো কেন্দ্রীয় ওটা তো নেবে তো হচ্ছে কোম্পানি, বলছে না আপনাকে করতে হবে। বলছে আপনি যে এত বড় প্রজেক্ট করছেন, আপনার যদি আগুন ধরে যায় পুড়ে যায় তো আপনাকে কে থাকাবে, পশ্চিমবঙ্গ সরকার থাকাবে না তোমার কেন্দ্রীয় সরকার থাকাবে। তারপর আমি বলছি কেন, ওটা তো কোম্পানি আমাকে তো বলতে পারতো আগের থেকে, বলেনি কেন কোম্পানি। তাহলে আমি দেখতাম চিন্তা ভাবনা করে করতাম কি না করতাম। তারপরে কি হলো, ওরা বলছে আমাকে ২.৫ লক্ষ টাকা দিতে হবে। ঘটনায় মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা সচেতনতার বার্তা দিয়ে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে, একটা ফেক মানে কল আসে, সেই কলের মাধ্যমে ওনার কাছ থেকে মানে কেন্দ্র সরকারের হচ্ছে লোগো লাগানোর অশোক স্তম্ভর একটা এনএসসি সার্টিফিকেট ইস্যু করে ওনার নামে, এবং হচ্ছে নবান্ন মানে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো সার্টিফিকেট ইস্যু করে, এবং হচ্ছে ৫G টাওয়ারের টেলিকম সংস্থার থেকেও হচ্ছে একটা সার্টিফিকেট ইস্যু করে ওনার নামে যে আপনার নামে একটা টাওয়ার বসানো হচ্ছে, আপনাকে আমরা ১ কোটি ২৫ লক্ষ টাকা দেব। এবং এইভাবে ওরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে একটা ১ কোটি ২৫ লক্ষ টাকার একটা ফেক মানে চেক ইস্যু করে ওনার নামে, এবং সেটা এই চেককে ইস্যু করে দেখার পরে এনার কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৯ লক্ষ টাকা হচ্ছে প্রতারণা করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে
বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।